আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে 2-0 ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও তৃতীয় মিনিটে লরেঞ্জোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। প্রথমার্ধে আরও কিছু আক্রমণ চালায় আজজুরিরা, তবে ফিনিশিং ব্যর্থতায় লিড বাড়ানো সম্ভব হয়নি। বিরতির পর ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। বল দখলের পাশাপাশি আক্রমণেও ইতালির যে এগিয়েছিল তারা, তবে সফরকারীদের ডিফেন্স ভাঙতে পারেনি সাউথ আমেরিকার দলটি। উল্টো যোগ করার সময় আরও এক গোল হজম করে ইকুয়েডর, সেই সঙ্গে জয় নিশ্চিত হয় ইতালির।